প্রতিশ্রুতির স্বাদ মেলেনি ট্রাম্প। প্রতিবাদে যমুনা নদের সংস্কার এবং ফসলের ক্ষতিপূরণের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বন্য কবলিত এলাকার বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের ঘটনা। আমাদের ঘরবাড়ি সব বুড়িয়ে গেছে, জল উঠে গেছে, মাঠে জল উঠে গেছে, আমাদের চাষবাস নষ্ট হয়ে গেছে, ফসলপাতি নষ্ট হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। আমাদের এমনই অবস্থা যেন আমাদের ত্রাণ দিলে ভালো হয়, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের পর্দা সংস্কার করতে হবে। পর্দা সংস্কার হলে তারপরে আমাদের এই জলের সমস্যা মিটবে। তা আমাদের একটাই অনুদান যে আমরা যেরকম অনুদান পাবো অনুদানটাও দেওয়া হবে, আবার পর্দা সংস্কার করা হবে। পর্দা সংস্কার করা হলে আমাদের ফসলপাতিগুলো আর ভবিষ্যতে নষ্ট হবে না, এটাই আমার বলার। দীর্ঘ দেড় মাস ধরে জেলবন্দী অবস্থায় রয়েছে বাগজোলা রায়পুর খাজড়া সহ বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। যার জেরে নষ্ট হয়েছে কয়েক হাজার বিঘা ফসলের জমি। এদিকে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো ত্রাণ এবং অন্যান্য সুবিধা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এই বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে, এবার তো আমাদের পুরো ফসলপাতি মাঠঘাট সবই ডুবে গেছে। আমাদের মাঠঘাটের বিলের যে জল, ওই জল নিষ্কাশন হয় না। আমরা পায়ে বাথরুমে যেতে পারি না, আমাদের ঘরে ধরে সাপ উঠে যাচ্ছে, খাওয়ার কিছু নেই, হাটে নিয়ে যাব সেরকম বিক্রি করার মতো কোনো ফসল নেই। এই জল নিষ্কাশন যেন হয়ে যায়, সরকারি সহযোগিতা এখন অবধি তো আমাদের কাছে কেউ এসে পৌঁছায়নি। সমস্যা সমাধানের জন্য সব রকমের চেষ্টা চালানো হবে, জানিয়েছেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমাদের এলাকার যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন লিটন দা এবং সভাধিপতি, তারা পরিস্থিতি নজর রেখেছেন, যাতে অতি দ্রুত এই জল নামানোর ব্যবস্থা করা যায়। তার জন্য যা যা করবে তারা চেষ্টা করে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের যে সমস্যা সেগুলো যাতে আমরা সমাধান করতে পারি, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই চেষ্টা থাকবে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকেও সেই চেষ্টা থাকবে। আমি খবর পেলাম, বিডিও সাহেবের সাথে আমি কথা বলছি যাতে তাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারি। এখন কতদিনে অচলাবস্থা কাটে তারই অপেক্ষায় গ্রামবাসী। বাদুড়িয়া থেকে শামীম মোল্লার রিপোর্ট, কালকাজী নিউজ।